জনপ্রিয় সাহিত্যিক সমরেশ মজুমদার স্থানীয় সময় সোমবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ উপন্যাস ত্রয়ী, উত্তরাধিকার, কালবেলা এবং কালপুরুষের স্রষ্টা সমরেশ মজুমদার সাবলীল লেখনী এবং গল্প বলার অসাধারণ দক্ষতায় সমরেশ সহজেই জিতে নিয়েছেন আপামর বাঙালি পাঠকের মন। বুক মেঘ নিয়েও জলের পায় না দেখা, ভর দুপুরে সাহারার বুকে ফুটে যদি কোনো ফুল যেন সে তো তারই ফুল। ছোটবেলা থেকেই বই পড়ায় আগ্রহী ছিলেন সমরেশ মজুমদার, তবে কখনোই ভাবেননি একজন সাহিত্যিক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন। পূর্ণিমা যোজনা সাজায় তারা গেলে।